So hey guys, what's up and welcome to Shubham Dutt's show. Guys, already আমরা ডিসকাশন করা শুরু করে দিয়েছি. হ্যাঁ, ফাইনাল প্রেডিকশন হচ্ছে রেসলমেনিয়ার আগে অলরেডি আমরা দুটো বিগেস্ট বলা চলে. হ্যাঁ ভাই, উইমেন্স ডিভিশন থেকে এবারে তো মানে পুরো পাওয়ার প্যাক পারফরম্যান্স আসতে চলেছে, মানে মারাত্মক ম্যাচ আছে, ঝড় উঠতে চলেছে, নো ডাউট. অলরেডি দুটো ম্যাচকে নিয়ে ডিসকাশন করেছি আগের ভিডিওতে, আর এই ভিডিওতে আমরা ডিসকাশন করবো একটা তোল পার করা ম্যাচ, সেটা হচ্ছে রিয়া রিপলি ভার্সেস বেকি লিঞ্চ Women's World Championship match. And obviously দেখো দুজন সুপারস্টার, অলরেডি আমরা বেকি লিচের একটা এরা দেখেছি, যেরকম আমরা রেসলমেনিয়া 35 এর মেইন ইভেন্টে টাইটেল যেটা অবভিয়াসলি বেকি টু বেলস, তার থেকে শুরু করে অবভিয়াসলি ভাই ম্যাম ক্যারেক্টারের বিল্ড হওয়া ক্লাসিক ছিল, কিন্তু রিয়া রিপলি মামি ক্যারেক্টার অবভিয়াসলি ভাই মোস্ট ডমিনেটিং, আর ভাই ওমেন্স ডিভিশনকে একটা পিলার বানিয়ে দিয়েছে ভাই এই রিয়া রিপলির ক্যারেক্টার, ডেফিনেটলি একটা পিলার বিল্ড করেছে. আর নো ডাউট ভাই ওমেন্স ডিভিশন হ্যাঁ কোম্পানিকে যেরকমভাবে রান করছে, ডেফিনেটলি তার মধ্যে আমি অবভিয়াসলি ক্রেডিট দেবো রিয়া রিপ্লিকে, কারণ রিয়া রিপ্লি শুধুমাত্র স্টোরি লাইনই শুধুমাত্র নয় ভাই, জাজমেন্টের যেরকম পুরো স্টোরি লাইন, তার ক্যারেক্টারের বিল্ড আপ অবভিয়াসলি ভাই রিয়া রিপ্লিকে হয়তো এরকম কখনোই একটা এরকমভাবে ক্যারেক্টার দিতে পারতো না যদি জাজমেন্টে না আসতো. আমি তো ভাই এটা অবভিয়াসলি বলবো যে জাজমেন্টের মেজর রোল আছে ভাই রিয়া রিপ্লিকে এরকম বিল্ড আপ করার জন্য. আর তারপরে রিয়া রিপ্লি যেরকমভাবে এই ক্যারেক্টারটাকে নিয়েছে, তার কী বলবো মানে লুক থেকে শুরু করে, তার করিশ্মা থেকে শুরু করে, তার অ্যাট্রাকশন থেকে শুরু করে, অবভিয়াসলি ডিফারেন্ট, মানে ডিফারেন্ট লেভেল যাকে বলতে গেলে. কিন্তু হ্যাঁ, অনেক ফ্যান্সরা কথা বলে ভাই রিয়া রিপ্লি অ্যাজ এ চ্যাম্পিয়ন আর রিয়া রিপ্লির নিজস্ব যে মানে কী বলবো মানে অরাটা, যেটা দুটোই ডিফারেন্ট. কারণ রিয়া রিপ্লি যখন তোমরা অ্যাজ এ চ্যাম্পিয়ন হিসেবে দেখবে তখন যেন মনে হয় যে রিয়া রিপ্লি ওরকম স্ট্রং টাইটেল ডিফেন্ডই করেনি. হ্যাঁ, নায়া জ্যাক্সের এগেনস্টে করেছে এলিমিনেশন চেম্বারের মেইন ইভেন্ট, কিন্তু ওই ফিলটা কখনোই আসেনি ভাই রিয়া রিপ্লি অ্যাজ এ মোস্ট ডমিনেটিং চ্যাম্পিয়ন হিসেবে আমরা কখনোই তাকে দেখি না. আমরা ডমিনেটিং ক্যারেক্টার দেখি যে হ্যাঁ তার প্রোমো থেকে শুরু করে তার যেরকম মানে করিশ্মাটা অবভিয়াসলি মোস্ট ডমিনেটিং হয়, কিন্তু অ্যাজ এ চ্যাম্পিয়ন হিসেবে রিয়া রিপলি কিন্তু শো করা কিন্তু এখনও বাকি রয়েছে. তো এটাই কি মেন রিজন যে কেন বেকি লিচকে স্টেপ আপ করানো হয়েছে, কারণ বেকি লিচ যে অলরেডি একটা ক্যারেক্টার বিল্ড করে এসেছে দ্য ম্যান ক্যারেক্টার, তো সে এবার রিয়া রিপ্লিকে এলিভেট করবে, এটা আমার মনে হচ্ছে সব থেকে বেস্ট সিনারিও. আর যেরকমভাবে বেকি লিচও বলেছে যে হ্যাঁ আমি ডাউট করি যে তুই আমার থেকে বেটার, তো এটা আমি দেখিয়ে দেবো যে তুই আমার থেকে বেটার হতে পারিস না. তো এটাও কিন্তু মেজর রোল প্লে করছে যে হ্যাঁ রিয়া রিপ্লি আর বেকি লিচ ভাই দুটো ডিফারেন্ট ক্যারেক্টার যখন মানে ফিউড দেবে ডেফিনেটলি ক্ল্যাশ হবে, তো অবভিয়াসলি বিগার থিং. আর যেরকম অলরেডি আমরা রয়ের মধ্যেও দেখেছি ভাই দুজন সুপারস্টার হাড্ডা হাড্ডি মোকাবিলা, নো ডাউট. কিন্তু এখানে একটাই পয়েন্ট দেখো, আমি বেকি লিচকে সাপোর্ট করেছিলাম সেই সময়ও করেছিলাম, এবার এখনও করি, কিন্তু এখানে বুঝতে হবে স্টোরি লাইন ভাই, স্টোরি লাইন কীরকম চলছে. আর বেকি লিচের টাইম অলরেডি চলে গেছে, এখন রিয়া রিপলিকে বিল্ড করতে হয় রিয়া রিপলি ফিউচার. হ্যাঁ, কন্ট্রোভার্সিয়াল অনেক থিম চলে যে হ্যাঁ রিয়া রিপলি এই ছবি পোস্ট করে ওই ছবি পোস্ট করে, তো দেখো সবাই কিছু না কিছু করেছে ভাই, সবাই কিছু না কিছু করেছে, কিন্তু যদি আমরা ভাবি যে হ্যাঁ একদম সুপারস্টারকে বিল্ড করতে হবে, তার ক্যারেক্টারকে বিল্ড করতে হবে, সত্যি বলতে গেলে আমার জন্য মনে হয় যে রিয়া রিপলি এখনও কিন্তু চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু ওই পজিশনে পৌঁছায়নি যে হ্যাঁ আমরা বলবো যে হ্যাঁ রিয়া রিপলি থেকে টাইটেল নিয়ে নাও, এখনও পর্যন্ত কিন্তু রিয়া রিপলির ওই টাইটেল রানই ওইভাবে মানে ফিল দেয়নি. হতে পারে যে এক বছরের কাছাকাছি, হ্যাঁ অবভিয়াসলি এক বছর তো হয়েই গেল, লাস্ট ইয়ার রেসলমেনিয়া জিতেছে, এবছর রেসলমেনিয়া, তো অবভিয়াসলি এক বছর হয়ে গেল, কিন্তু ওই ফিলটা দেয়নি, এখনও আশা বাকি রয়েছে. তাই জন্য আমার মনে হয় যে তোমরা যদি বলে যে হ্যাঁ বেকি লিচ এখানে চ্যাম্পিয়ন হবে, বেকি লিচ ডিথ্রোন করবে মামিকে রিয়া রিপলিকে, তো অবভিয়াসলি এটা বলছো বিগার ব্যাপার হবে যে হ্যাঁ, কারণ দেখো বেকি লিচ অলরেডি যেহেতু সমস্ত কিছু করেছে তো বেকি লিচের সাথে স্যুট করে, কিন্তু এটাও বুঝতে হবে যে হ্যাঁ ভাই বেকি লিচ অলরেডি কিছু করে নিয়েছে, অনেক কিছু করে নিয়েছে. দেখো বেকি লিচ যদি চ্যাম্পিয়ন হয়েও যায় সমস্যা কিছুই নেই, কোনো সমস্যা নেই, কিন্তু এটা বুঝতে হবে এটা রিয়া রিপলির ক্যারেক্টারকে ভেঙে দেবে, কারণ রিয়া রিপলিকে কিন্তু আরও লং টাইটেল রান দেওয়া দরকার. যেমন আমরা প্রিয়াঙ্কা বেলারকে দেখেছিলাম লাস্ট ইয়ার, হ্যাঁ তারপরে বোর ফিল হয়েছিল ঠিকই, তো ডেফিনেটলি তারপরে হেড হয়ে গেছিলো, তো আমার মনে হয় হ্যাঁ রিয়া রিপলিকেও কিন্তু একটা লং টাইটেল ডিফেন্স দেওয়া দরকার, সেটা কিন্তু খুবই দরকার, আমি বলবো খুবই দরকার, যথেষ্ট ক্লাসিক বিল্ড আপের দরকার. তো সেক্ষেত্রে রিয়া রিপলিকে তোমরা চ্যাম্পিয়ন রাখো, এটাই মেন থিং. তো সেক্ষেত্রে আমার যেন মনে হয় যে হ্যাঁ বেকি লিচ চ্যাম্পিয়ন হলে সমস্যা কিছু হবে না, কিন্তু স্টিল যেন মনে হয় হ্যাঁ বেকি লিচকে চ্যাম্পিয়ন করলে তখন মনে হবে যে নিউ থিংকি, কিন্তু স্টিল রিয়া রিপলি যদি চ্যাম্পিয়ন থাকে তাহলে রিয়া রিপলির আরও লেয়ার খুলবে, অনেক স্টোরি লাইন আরও আসবে, তো সেটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং. তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ রিয়া রিপলিকে এখানে টাইটেল রিটেন করতে হবে, তাই জন্য আমার তো ভাই প্রেডিকশন এখানে রিয়া রিপলি, কিন্তু নো ডাউট ভাই এই ম্যাচটা যথেষ্ট ক্লাসিক হবে. কিন্তু এটা ঠিক যে ভাই এই ম্যাচের না স্টোরি লাইন ওরকম স্ট্রং নয় যেরকম আমরা আয়োস্কাই বেলির ক্ষেত্রে দেখি, তো সেক্ষেত্রে এই ম্যাচটা হতে পারে গেছে রেসলমেনিয়া 40 Night 1 ওপেনিং করলো, কারণ বেকি লিচ নিজেও চায় যে রেসলমেনিয়াকে ওপেনিং করতে. দেখো এটা
মেজর চান্সেস হতেই পারে যে হ্যাঁ এটা ওপেনিং করলো, সেক্ষেত্রে ওপেনিং এ একটা ক্লাসিক ম্যাচ নো ডাউট হাড্ডাহাড্ডি ফিউড হবে। কিন্তু এটা ঠিক যে প্রচুর ফ্যান্সরা বলছে যে হ্যাঁ রিয়া রিপ্লি শার্লেট ফ্লেয়ারের লাস্ট ইয়ার ম্যাচ প্রচুর ভালো ছিল, নো ডাউট ভালো ছিল, ডেফিনেটলি ভালো ছিল, তো সেক্ষেত্রে ওরকম লেভেলে দিতে হবে, ক্লাসিক দিতে হবে। বেকি লিচও ভালো ম্যাচ ডেলিভার করে নো ডাউট, রিয়া রিপ্লিও ডেলিভার করবে নো ডাউট, অ্যাটলিস্ট নায়া জ্যাক্স তো নয় তো ডেলিভার করবে না বলবো না ভাই, নায়া জ্যাক্স আর বেকি লিচের লাস্ট মোমেন্ট স্ট্যান্ডিং ম্যাচও ভালোই ছিল। কিন্তু এখানে কোনো স্টিপুলেশন চাই না, হাড্ডাহাড্ডি মোকাবিলা হবে। কিন্তু অ্যাট দি এন্ড আমাদের প্রেডিকশন, সবারই প্রেডিকশন আমার মনে হয় সবারই প্রেডিকশন, সে হচ্ছে রিয়া রিপ্লি এখানে টাইটেল রিটেন করবে, আর রিয়া রিপ্লির আরও লং টাইটেল রান চলবে। আর ডেফিনেটলি প্রচুর ফ্যান্সরা বলবে যে সেক্ষেত্রে রিয়া রিপ্লিকে কি ডিথ্রোন করবে জেট কার্গিল, তো সেটাও কিন্তু প্রচুর ক্লাসিক, কারণ এমন কাউকে দরকার যে রিয়া রিপ্লির ওই যে ক্যারেক্টারটা যে বিল্ড আপ হয়েছে তার এন্ড করবে, আর সেও তখন এলিভেট হবে, তো সেটাও কিন্তু খুবই দরকার। তো সেক্ষেত্রে যদি জেট কার্গিল হয় তাহলে সেটাও প্রচুর ক্লাসিক হবে, কারণ তারও ক্যারেক্টারের মধ্যে একটা হিউজ মানে পাওয়ার ব্যাক মানে বলা চলে যে তার ক্যারেক্টারটা, তো নো ডাউট তো সেটা হলেও ক্লাসিক হবে। কিন্তু গাইস আমার মনে হয় যে হ্যাঁ দেখো এই ম্যাচের আমি অলরেডি বললাম যে এই ম্যাচে কোনো স্টোরি লাইন নেই, মানে জাস্ট হাড্ডাহাড্ডি মোকাবিলা, তো তাহলে কি গাইস এই ম্যাচের এন্ডে কোনো হিউজ সারপ্রাইজ আসতে পারে যে একজনের রিটার্ন? হ্যাঁ এটাও তোমরা বলতেই পারো যে হতেই পারে গাইস এই ম্যাচের এন্ডে একটা আমরা রিটার্ন দেখলাম, আর এটা হয়তো একটা আনফিনিশ বিজনেসকে আবার বিল্ড করলো, সেটা হচ্ছে গাইস আমাদের কুইন শার্লেট ফ্লেয়ারের রিটার্ন। দেখো এটা জাস্ট আমার নিজের পার্সোনাল প্রেডিকশন, হ্যাঁ অন্য কোনো রিপোর্ট আসেনি, কারণ এখনো পর্যন্ত শার্লেট ফ্লেয়ার নিজের মানে ওই কি বলবো মানে রিকভারির মধ্যেই রয়েছে। কিন্তু গাইস ডাব্লিউডব্লিউ এটা করতেই পারে যে হ্যাঁ দেখো শার্লেট ফ্লেয়ার অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে উনি রিকভারির মধ্যে রয়েছেন, কিন্তু স্টিল আমার মনে হয় গাইস এটা হতে পারে। দেখো হতে পারে যেহেতু শার্লেট ফ্লেয়ার রিয়া রিপ্লির কাছে হেরে গেছিলো লাস্ট ইয়ার রসলমেনিয়া, তাহলে কি এরকম হবে যে যখন রিয়া রিপ্লি বেকি লিচকে হারিয়ে দিল অ্যান্ড রিয়া রিপ্লি যা সেলিব্রেট করছে যে হ্যাঁ রসলমেনিয়া আমি টাইটেল রিটেন করেছি, আর সেই মুহূর্তে কুইন শার্লেট ফ্লেয়ার রিটার্ন করলো, হ্যাঁ রিয়া রিপ্লির এগেনস্টে শার্লেট ফ্লেয়ারের ফেস ক্যারেক্টারই থাকবে, কিন্তু অবভিয়াসলি শার্লেট ফ্লেয়ার আর রিয়া রিপ্লির ফেস টু ফেস হবে। এখান দিয়ে হতে পারে যে শার্লেট ফ্লেয়ার তো রসলমেনিয়ার রিম্যাচ ডিমান্ড করবে, এটাও কিন্তু ক্লাসিক ওয়েতে হতে পারে যে হ্যাঁ ডাব্লিউডব্লিউই দরকার যে এই ম্যাচের মানে এই ম্যাচের এন্ডিং কিছু স্পেশাল অ্যাট্রাকশন আনতে, তো সেটা কিন্তু ক্লাসিক হতে পারে। আর তারপরে হয়তো একটা মানে ফিল আসবে যে হ্যাঁ রিয়া রিপ্লির সামনে একটা বড় থ্রেট এসছে, অবভিয়াসলি বেকি লিচের পরে একটা থ্রেট এসছে, সেটাও কিন্তু করাটা দরকার, কারণ রিয়া রিপ্লির টাইটেল না হয়তো মনে হবে যে ভাই ফিকে হয়ে গেল, মানে নর্মালি ফিকেই লাগে, তো সেটা হতেই পারে। তবে তোমাদের কি মনে হয়? দেখো হ্যাঁ এটা ঠিক যে রিয়া রিপ্লি রিটেন করবে, এটা তো মানে আমার তো পার্সোনাল প্রেডিকশন, অবভিয়াসলি সবারই প্রেডিকশন আমার মনে হয় থাকবে, হ্যাঁ যদি বেকি লিচ যেতে কোনো সমস্যা নেই, কিন্তু অবভিয়াসলি এখানে রিয়া রিপ্লি রিটেন করাটা খুব দরকার। অ্যাজ এ প্রো রেসলিং অ্যানালিস্ট হিসেবে আমি আমি মনে করি যে হ্যাঁ এটা যথেষ্ট বেশি দরকার যে রিয়া রিপ্লি ক্যারেক্টার বিল্ড করার জন্য। আর তারপরে ভাবো যদি শার্লেট ফ্লেয়ার রিটার্ন করে নেক্সট লেভেল, নো ডাউট একটা ক্লাসিক ফেস টু ফেস অবভিয়াসলি নেক্সট রসলমেনিয়া টু দিস রসলমেনিয়া অবভিয়াসলি ক্লাস হবে। তো তোমাদের কি মনে হয়? তোমরা সে কমেন্টে জানাতে পারবে। অনেক ডিসকাশন বা অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।